আসুচি বর্তমানর এক চাঞ্চল্যকর রিপোর্ট ওড়িশা উপকূলরে চীনর গোয়েন্দা জাহাজ পারাদ্বীপ ঠারু মাত্র কিছু দূরে দেখিবা মিলছে আসন্তু সম্পূর্ণ রিপোর্ট জানি রাখিবা তা পূর্বরু ওড়িয়া নিউজ দুনিয়াকু সাবস্ক্রাইব করে পাখরে আসুথিবা বেল আইকনটিকু প্রেস করে নিয়ন্তু তবে ড্রাগনর খারাপ নজর লগাতার ভারত উপরে পড়ছে স্পাই বেলুন আমেরিকা পঠাই গোয়েন্দাগিরি করুথিলা এবে ভারতীয় সমুদ্র সীমারে গোয়েন্দা জাহাজ পঠাইছে ওড়িশার পারাদ্বীপ বন্দর ঠারু প্রায় 161 নটিক্যাল মাইলরে দেখিবা মিলছে গুপ্তচর জাহাজ এই গোয়েন্দা জাহাজর না হেউচি হে ইয়াং সি ইয় এই জাহাজকু অনুসন্ধান যুদ্ধপোত ভাবে বর্গীকৃত করা যাইছি জাহাজকু বঙ্গোপসাগর কিছু অঞ্চলরে সমুদ্রর লবণতাকু ডাটা সংগ্রহ করিবাকু দায়িত্ব দিয়া যাইতলা এই গুপ্তচর জাহাজর ওজন 2000 টন হেব চীন নৌসেনা নিয়মিত ভাবরে হিন্দ মহাসাগরকু এভলি জাহাজ পঠাউচি দুই বর্ষ পূর্বরু নিরীক্ষণ করা যাইছি কি চীনর বিধ্বংসক নোনিং যুদ্ধপোত ওয়ে অফ অজনরে মুতয়ন করা যাইছি 7500 টনর অধিক ওজন হেব এই জাহাজরে বহুমাত্রার যুদ্ধাস্ত্র ধারণ করিবার ক্ষমতা রয়েছে সেইপরি চীনর অন্য এক যুদ্ধপোত দা ইয়াং হাও মধ্যে হিন মহাসাগরে মুতয়ন হয়েছে ভারত মহাসাগরে চীন সামরিক গতিবিধি বৃদ্ধি করিবার অর্থ ভারত সুরক্ষা উপরে এহার প্রভাব পড়ছে সেপটে ভারতীয় নৌসেনা মধ্যে চীনকু জবাব দেওয়াকু সবুবেলে প্রস্তুত রয়েছে তবে এভাবে ভাবে বর্তমান সময় এক বড় খবর সামনাকু আসুচি কোনসি ক্ষেত্রে বি চীন পছকু রহুনি ভারতকু বিপদ মুখরে পকাইবা পাই এভাবে সময়ে এক খবর সামনাকু আসিছি ওড়িশার উপকূলরে চীনর গোয়েন্দা জাহাজ দেখিয়া মিলিছি তাহা পুনি পারাদ্বীপ ঠারু মাত্র কিছু দূরে তবে চীনর এই গোয়েন্দা জাহাজ পঠাইবার পছরে কোন রয়েছে তার যোজনা কিছু আগুকু বড় ষড়যন্ত্র করুনাহি তো ଏହାକୁ ନେଇ ଅନେକ ପ୍ରଶ୍ନ ସାମ୍ନାକୁ ଆସୁଥିବା ବେଳେ ଏହାର ଉତ୍ତର ଜାଣିବା ପାଇଁ ଆମ ସହିତ ଯୋଡ଼ି ରହିଥାନ୍ତୁ ଏବଂ ଆପଣଙ୍କର ମଧ୍ୟ ପ୍ରତିକ୍ରିୟା ମତାମତ କ'ଣ ରହିଛି ଆମକୁ କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ଜଣାନ୍ତୁ ଭିଡ଼ିଓକୁ ଆଗକୁ ସେୟାର କରନ୍ତୁ ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ରହିଲି ନମସ୍କାର।